প্রথমেই বলি, এই সেট আপটা কিন্তু বিক্রি আছে। আর ফার্স্ট একটা কথা বলে নিই, সেট আপ আপনারা চোখে না দেখে আপনারা কিন্তু কিনবেন না। অনলি ফোন কলের উপরে নির্ভর করে আপনারা সেট আপ কিনবেন না, কারণ সেট আপের যদি কোনো রকম কেনার পর প্রবলেম আসে বা সমস্যা হয়, তার জন্য কিন্তু টিএমএস সাউন্ড চ্যানেল বা আমাকে কিন্তু দায়ী করতে পারবেন না বন্ধুরা। আপনারা নিজেরা নিজেদের দায়িত্বে যেভাবে বিক্রি করবে তার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। তার সাথে আপনারা ফোনে কন্ট্যাক্ট করুন, মাল দেখুন কত কী দাম, তার সাথে রফা করে তারপর মাল কিনুন। আমাকে কিন্তু কোনো অংশে দায়ী করতে পারবেন না। তো একটা ভিডিও এক ভাইয়ের রিকোয়েস্ট আমাকে বানিয়ে দিতে হচ্ছে। তো একটা সেট আপের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সেট আপটার নাম লেখা আছে RAHI রোহি সাউন্ড। তো রোহি সাউন্ডে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চারটে বেস আর ওপরে চারটে টপ রয়েছে। তো এই চারটে বেস কিন্তু 15 ইঞ্চি টু বেস এবং এটা হচ্ছে পপ বেস, ঠিক আছে? 15 ইঞ্চি টু এর পপ বেস করেছিল ভাই, 4 পিস। আর ওপরে টপ আছে ডবল টপ, আর একটা করে টুইটার লাগানোর জায়গা রয়েছে, টপ রয়েছে 4 পিস। অর্থাৎ নিচে হচ্ছে 15 ইঞ্চি পপ বেস টু এর, আর ওপরে হচ্ছে 12 ইঞ্চি টু মিড, 15-12 সেট আপ, মানে 15 ইঞ্চি পপ, ওপরে হচ্ছে 12 ইঞ্চি টু মিড। তো এই সেট আপটার মিডগুলোতে কিন্তু আপনারা 600 ওয়াট পর্যন্ত 12 ইঞ্চির স্পিকার লাগাতে পারবেন। আর যেটা নিচে পপ বেস আছে, পপ বেসে কিন্তু আপনার 15 ইঞ্চি 1000 ওয়াট পর্যন্ত বা 1200 ওয়াট পর্যন্ত আপনারা স্পিকার লাগাতে পারবেন। একটা কথা বলি, এই সেট আপটা বিক্রি করবে, ভাই আমাকে ফোন করেছিল, ভাইয়ের অ্যাড্রেস হচ্ছে হলদিয়া দুর্গাচকে বাড়ি। আমি ফোন নম্বর ভিডিওর মধ্যে থাকছে এবং ডেসক্রিপশনে থাকছে, আপনাদের যদি কারো প্রয়োজন হয় এই সেট আপটার। অনলি ক্যাবিনেটটা ভাই বিক্রি করবে, তো ভাইয়ের এমার্জেন্সি টাকার দরকার, ক্যাবিনেটটা করেছিল, জাস্ট একবার টেস্ট করেছিল, যেটা বললো আমাকে যে একবার চেক করেছিল, তারপর কিন্তু আর বেশি ভাড়া টাড়াই দেয়নি। তো হঠাৎ করে পয়সার এমার্জেন্সি, খুব বিপদ ভাইয়ের, এমার্জেন্সি পয়সার দরকার, সেই জন্যই আমাকে ফোন করলো যে দাদা একটা প্লিজ, আমার খুব এমার্জেন্সি দরকার পয়সার, একটা ভিডিও বানিয়ে দাও যাতে আমার মালটা তাড়াতাড়ি বিক্রি হয়। তো যদি কোনো বন্ধুরা ইন্টারেস্টেড থাকেন, যদি কোনো বন্ধুরা আগ্রহী থাকেন এরকম 15 ইঞ্চি টু এর পপ বেস এবং 12 ইঞ্চি টু মিড এই সেট আপটা কিনতে, অর্থাৎ অনলি ক্যাবিনেটটা কিনতে, আর দুটো র্যাক দিবে কিন্তু ওর সাথে, ওপরে 5-এর র্যাক আছে। তো এই সেট আপটা যদি কিনতে চান অবশ্যই এই ফোন নম্বরে আর্জেন্ট যোগাযোগ করুন। তো আর একটা কথা বলি, দেখুন আমি ভিডিওটা দিচ্ছি মানে আপনারা কথাটা বলে দিই, আচ্ছা এই ক্যাবিনেট সেন্টারটা বলে দিই, ক্যাবিনেট সেন্টার হচ্ছে জয়শ্রী ক্যাবিনেট, জয়শ্রী ক্যাবিনেট থেকে কিন্তু ক্যাবিনেট হয়েছিল। তো ক্যাবিনেট সেন্টারে যখন ক্যাবিনেট হয়েছিল তখন কিছু ফটো এগুলো ভাই পাঠিয়েছে, আপনারা দেখে নিন। তো এইভাবে সেটা তৈরি হয়েছিল, 15 ইঞ্চি পপ বেস টু এর আর 12 ইঞ্চি টু মিড, উপরে একটা করে টুইটা লাগানো আছে, 3 মিটার মতো সাইজ আছে। এবারে কয়েকটা কথা বলছি, ভালো করে শুনেন বন্ধুরা, আপনাদের যদি এই ক্যাবিনেটটা নিতে ইচ্ছা হয় আপনারা ওই ভাইয়ের ফোন নম্বর 7047117015 এই ফোন নম্বরে ফোন করবেন, এবং ফোন করে কিন্তু কিনবেন না জিনিস। যাদের কাছাকাছি বাড়ি, কারণ ভাইয়ের তো হলদিয়া দুর্গাচক এত দূরে বাড়ি, তো আমাদের এখান থেকে এত দূর থেকে বন্ধুরা হয়তো ইচ্ছা থাকলে যেতে পারবে না, কারণ ক্যারিং কস্ট অনেকটা পড়ে যাবে। আর যদি ওখানকার কোনো বন্ধু আশেপাশের আমার ভিডিও দেখে থাকেন, আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই, বাবু দাদা অবশ্যই আপনাদেরকে একটা কথা বলছি, ভালো করে শুনে নিন, আপনারা কিন্তু যাবেন, নিজেরা চোখে দেখবেন ক্যাবিনেট, দেখে যদি ভালো মনে করেন এবং দাম কত ভাইয়ের সাথে কথা বলে নেবেন, দামে যদি আপনাদের পোষায় তাহলে আপনারা কিনবেন। এর জন্য আমাকে কিন্তু দায়ী করতে পারবেন না। দেখুন ভাই বলেছে আমার সাবস্ক্রাইবার যে দাদা ভিডিওটা করে দেয়, মালটা বিক্রি করব। তো যদি কারো পছন্দ হয় তা তারা ফোন নম্বরে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো, দাম জিজ্ঞাস করো, এবং আমার মনে হয় গিয়ে মাল দেখে তবে মাল কিন্তু কিনবে। কারণ এর পরে ধরো মাল কিনে আনলে, কিনে আনার পর তুমি ঠিকঠাক স্পিকার লাগালে না বা এনি প্রবলেম, যদি কোনো রেজাল্ট হচ্ছে না তোমার মনের মতো, সেই জায়গায় কিন্তু টিএমএস সাউন্ড আমাকে কিন্তু দায়ী করতে পারবে না। হ্যাঁ, কারণ ভাইদের, আমার সাবস্ক্রাইবারদের উপকারের জন্য এই ভিডিও করছি। তো যদি ওখানকার কোনো স্থানীয় বন্ধু থেকে থাকো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করো এবং সেট আপটা নিতে পারো। ওকে, চলুন আজকে ছোটো ভিডিও শেষ করলাম। এরপর যদি কারো এরকম ছোটোখাটো সেট আপ বিক্রি করতে চাও বা মেশিন বিক্রি করতে চাও, অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব দু জায়গাতেই ফোন নম্বর থাকছে, তোমরা আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, ছবি পাঠিয়ে দাও, আমি চেষ্টা করবো ভিডিও বানিয়ে দিতে। ওকে।